ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত ভাই আমার এখানে একটা প্রশ্ন করেছেন দিনী ভাই যে রুকু পেলে রাকাত হবে কি এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন যে কেউ যদি রুকু পেয়ে নেয় তো রুকু পাওয়ার সঙ্গে সে রাকাতটা মানে ধরবে কি এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন না ভাই কেউ যদি রুকুতে রুকুর অবস্থায় পায় আর সে সময় রুকু চলে আলো সে সময় রুকু চলে যায় তো তো তার তার রাকাত ধরা হবে না কেন হবে না যে হাদিস থেকে আপনার ইস্তেদলাল করেছে হাজরত আবু বাকা রদিয়াল্লাহু তালা আনহোর হাদিস যেটা এসছে আপনার যে এক দিবস আবু বাঁকরা রদিয়াল আনহো তিনি জামায়াত দ্রুত গতিতে এসে ধরলেন আর হাদিস এটা আছে যে সুসাল্লাম আগে সব কিছু দেখতে পেতেন তো নামাজ নবী করমস্লাহ হাজরত আবু বকর আল্লাহ রাজিয়া তালহকে ডেকে ডাকলেন ডাকার পর বললেন যে আবু লা বকরাঈদ এরকম লাভে তুমি ভাগে আর ফিরেও না তা লুইদ ঈদের অর্থ আপনার দুরকম আসছে এখানে মাতানে যেটা মাতানে হাদিস এখানে এতে আসছে যে লুইদের অর্থ যে এইরূপ কর বা এর অর্থ আপনার এসছে যে এই যে এরকম ধরো তো গতিতে এসে না ওয়ালাইকুম বিশ্বা কি না ইতমিনান এবং ইতমিনার সঙ্গে আসবে যখন নামাজ পড়তে আসবে তখন ইতমিনান মানে দ্রুত গতিতে তাড়াহুড়ো করে আসতে হবে না অন্যথায় এর অন্য মানা নিয়েছে যে এটা আর মানে এটাকে লটাইও না মানে ফিরেও না মানে যারা আমার কাইল তারা বলছেন যে এটাকে ফিরিয়ে নিও না আবার রাখার টাকে লাউটা না মানে যে রাখাতটা পেলে ওটা হয়ে গেল আর এই মানে টালিছে কেউ তাই এখানে মানে ইস্তরাব অর্থাৎ দু রকম মানে ওই জন্য এখানে ইস্তেদলাল মহাদেশের একরাম কিছু বলছেন যে এখানে ইস্তেদলাল নেওয়া যাবে না মানে এখানে প্রমাণিত হচ্ছে না আর অন্য আয়তে আপনার এসছে অন্য হাদিস আপনার এসছে যে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে যখন নামাজে আসবে ফা আলাইকুম বিশ্বাকিনা তোমার জন্য হচ্ছে কি সাকি না মানে ইত ভদ্রতা ভাবে নামাজ পড়তে আসবে যা তুমি পাবে সেগুলি কি করো পড়ো ফাদ্রাকুম ফাসলু ও ফুম ফিমু আর যেগুলি ছুটে যাবে তোমার সেগুলি কি করবে সালামের পর সেগুলিকে পড়ে নিবে এটা হচ্ছে হাদিস এই হাদিসটা হচ্ছে আপনার আবুদটা আবুণা সাইতে আর আপনার অন্য হাদিস আপনার যেরকম মেন মেন যেটা হাদিস যেটা আপনার আর আর একটা এখানে কায়দা কুল্লি আছে যে কত বলা রুক্ন আছে আপনার যেরকম রুকন হচ্ছে কিয়াম কিয়াম একটা রুকন রুকু একটা রুক্নু সাজদা এইগুলো হচ্ছে নামাজের রুক্ন কেরাত তো এই রুক্নু কেলা যদি ছুটে যে নামাজ হবে না আর হাদিসে নাবিকের মিশাসাল্লাম কি বলেছেন লা ওয়ালা তার লেমান লাল্মে একরা বেফাতেহাতের কিতাব কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তার নামাজ হবে না লাস ওয়ালা তার লেমান লা একরা বেফাতে কিতাব এটা হচ্ছে আপনার যদি কেউ মুক্তদি হিসাবে নামাজ পড়ে মানে এক একক ভাবে পড়ে পড়ে সুন্নাত পড়ে নফল পড়ে পড়ে যা কিছু পড়বে তার জন্য সুরা অপরিহার্য এই মর্মে এই সূত্রে বুঝতে পারলাম দ্বারা যে যে ব্যক্তি ফাতিহা পড়তে পাবে না অর্থাৎ রুকুরো অবস্থায় গেল তার রাকাত হবে না এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো আর এটি আপনার অনেক ওলামা একরাম আপনার সাথ দিয়েছেন যে তার নামাজ হবে না কেন লা সলাত আল্লাহ একরা বেফাতি হাতিল কিতাব অতএব কেউ যেহেতু রুকু পেয়ে নেয় তবে তার সলাদ সেই রাকাতটা ধরানো হবে না লাত আল্লাহম আল্লাম একরা বেফাতি হাতিল কিতাব অতএব রুকু যদি কেউ পায় রুকুর অবস্থায় তার সলাদ ধরানো হবে না এটা বৈধ হবে না অনেক ওলামা আপনার ফতোয়া দিয়েছে যে তার সলাদ হবে না আসসালামু আলাইকুম রহম